আজকের পাঠের বিষয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আজকে তোমরা কি শিখতে পারবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ওকে, আচ্ছা, আমাদের প্রশ্নটা হলো দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নে দেয়া হলো। ওকে, দেখি। শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা, ঠিক আছে, আমরা প্রশ্নটা দেখে নেই। কেমন, এটা হলো আমাদের প্রশ্ন, শ্রেণীব্যক্তি গণসংখ্যা। এখন এটা থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। প্রশ্নটা কি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ঠিক আছে। আচ্ছা, আমরা সমাধানে চলে যাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ওকে, আমরা আগে সারণীটা তৈরি করি, ছকটা তৈরি করে নিই, কেমন। আচ্ছা, আমাদের কয়টা ঘর করতে হবে প্রশ্নে, যে কয়টা উপর থেকে নিচের দিকে, প্রশ্নে যে কয়টা আছে সে কয়টা, ঠিক আছে, আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 7টা আর একটা হলো লেখার জন্য। হ্যাঁ, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গড় সংখ্যা হবে 5টা। দেখো, 1 2 3 4 5, এই 5টা গড় হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। উপর থেকে নিচের দিকে কয়টা গড় হবে প্রশ্নে যে কয়টা থাকবে সে কয়টা, আর বাম থেকে ডানে ঘর করব কয়টা, 5টা, কয়টা করব, 5টা। এটা কোন সময়? সংক্ষিপ্ত পদ্ধতিতে। আমরা আমাদের প্রথম ঘরটা কি, শ্রেণীব্যক্তি, তারপরে শ্রেণীর মধ্যমান, তৃতীয় নম্বর হলো গণসংখ্যা, শ্রেণীর মধ্যমানকে এক্স আই, গণসংখ্যাকে এফ আই ধরা হয়, আর এটা হলো ধাপ বিচ্যুতি। এটা কি? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির সূত্র এটা। আর এটা হলো এফ আই ইন্টু ইউআই, এই যে এফ আই আছে এই ঘর আর ইউআই, এটা গুণ করে এখানে লিখবো। আচ্ছা, আমরা প্রথমে শ্রেণীব্যক্তিটা লিখে নেই। দেখো, আছে 31 থেকে 40, হ্যাঁ, 31 to 40, 41 to 50, 51 to 60, তারপরে 61 to 70, 71 to 80, তারপরে 81 to 90, 91 to 100, তার মানে এটা হলো আমাদের শ্রেণীব্যক্তি। কোশ্চেনে দেয়া আছে এই ঘরটা, তোমরা কোশ্চেন দেখে লিখে ফেলবে, কোশ্চেনে দেয়া আছে শ্রেণীব্যক্তিটা। হ্যাঁ, আর এখন আমরা শ্রেণীর মধ্যমান বের করব। মধ্যমানটা কি, এই যে দেখো, প্রথমে যে ব্যবধানটা দেয়া আছে 31 থেকে 40, এখন 31 থেকে 40 এখানে 10টা সংখ্যা, তাই না, এখন এর মধ্য ভর্তি সংখ্যাটা কত সেটা, ঠিক আছে, যে দেখো 35.5, 31 থেকে 40, এটা হলো 35.5। কিভাবে বের করব, এই যে এই 31 প্লাস 40, এটা যোগ করব, নিম্নবিন্দু ও উচ্চবিন্দু, মানে শ্রেণী ব্যক্তির নিম্ন মান ও উচ্চ মান, নিম্ন সীমা ও উদ্ভ সীমা, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় মানটা, তাহলে 31 যোগ 40 ভাগ 2, এটা আর দেখিয়ে দিলাম না, তোমরা এটা ক্যালকুলেটরে করতে পারো, যেমন 31 যোগ 40, এরপর ইকুয়াল যা আসে ভাগ 2, হ্যাঁ, আসবে 35.5, কেমন। এভাবে প্রত্যেকটা, 41 যোগ 50 ভাগ 2 কত আসে, 45.5, তারপরে 51 প্লাস 60 ডিভাইডেড বাই 2 কত আসে, 55.5, এভাবে সবগুলো, এভাবে 61 যোগ 70 ভাগ 2, 65.5, তারপরে 71 প্লাস 80 ডিভাইডেড বাই 2, 75.5, আচ্ছা, তারপরে 81 প্লাস 90 ডিভাইডেড বাই 2 কত আসে, 85.5, আর লাস্ট আছে 91 প্লাস 100 ডিভাইডেড বাই 2, 95.5। তাহলে শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করবো, বুঝতে পারছি, এই শ্রেণী ব্যক্তির যে উদ্ভ সীমা আর নিম্ন সীমা আছে দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, কেমন। আচ্ছা, তাহলে শ্রেণীর মধ্যমান বের করা বুঝতে পারছো তো,
ওকে, এবার গণসংখ্যা, গণসংখ্যা দেখো কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন দেখে লিখে ফেলবো, সিক্স, তারপরে কত, এইট। হ্যাঁ আচ্ছা, নেক্সট 10, তারপরে 12, 5, 7, 2। এই গণসংখ্যাটা তোমার কোশ্চেনে দেয়া আছে। এবার ধাপ বিচ্যুতি বের করবো, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ। ধাপ বিচ্যুতি এখন আমরা বের করব, দেখো ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হলো ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ, কেমন? তাহলে এক্স আই তো বুঝতে পারছি যে শ্রেণীর মধ্যমান গুলো, তাহলে এ কি, এ হলো আনুমানিক গড়, আনুমানিক গড় কোনগুলো সেটা তো বুঝতে হবে, মানে শ্রেণীর মধ্যমান সমূহ যোগ করবা, যোগ করে তার গড় মানটাকে আনুমানিক গড় এ ধরা হয়। অ্যাকচুয়ালি এটা সঠিক মান পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে যায়, তো আমাদের এখানে এগুলো যদি গুণ করি, সরি যোগ করি, যে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, এগুলো যোগ করলাম, যোগ করে 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের আনুমানিক একটা গড় আসবে 65.5। হ্যাঁ এটা কি এ ধরা হয়, এটা কি এ ধরা হয়, এটাকে এ ধরা হয়। এটাই হলো এ। আচ্ছা তাহলে এই পদ্ধতিতে আমরা বের করতে পারবো, কেমন? এটাই হলো আমাদের এ। আচ্ছা তো আমাদের এখানে এক্স আই মাইনাস এ, এক্স আই হলো 35.5 মাইনাস এ হলো 65.5, মাইনাস দিলে যা থাকে এইচ দ্বারা ভাগ, এইচ হলো শ্রেণী ব্যবধান, 31 থেকে 40, এটার ব্যবধান কত, এই যে 31 থেকে 40, প্রত্যেকটার ব্যবধান 10 করে, এটা হলো এইচ, কেমন? আচ্ছা তাহলে ভাগ দিলে কত থাকে, -3। আবার 45.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, -2। হ্যাঁ 55.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, -1। 65.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, 0। আবার নিচে 75.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, 1। 85.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, 2। 95.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই 10, 3। আচ্ছা এটা গেল সূত্র অনুযায়ী। এখন তোমাদের সুবিধার জন্য আমি একটা বিষয় দেখিয়ে দিই, সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা সেটাকে চিহ্নিত করো, যে 12 সবচেয়ে বেশি গণসংখ্যা, এই বরাবর যেটা থাকবে এটাকে এ ধরবা সব সময়, তাইলে তোমাদের করতে সহজ হবে, ভুল হবে না। সবচেয়ে বেশি গণসংখ্যা ওই ঘর বরাবর শ্রেণীর মধ্যমানটাকে এ ধরবে, কেমন? আচ্ছা এখন একটা হিসাব করো, তাহলে এ পেলাম, তাহলে সূত্র অনুযায়ী লিখতে তোমাদের একটু সময় দরকার, এজন্য সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই, দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা যে ঘরে আছে ওই বরাবর শূন্য দাও, ওই বরাবর শূন্য দাও। এবার দেখো নিচের দিকে 1, 2, 3 এভাবে সিরিয়াল দিয়ে নামবে, 1, 2, 3, যদি একটা ঘর থাকতো অন, যদি দুইটা ঘর থাকতো অন টু, তিনটা ঘর অন টু থ্রি, চারটা থাকলে অন টু থ্রি ফোর, এভাবে যেতাম। আবার উপরের দিকে মাইনাস দিয়ে দেখো, একটা ঘর থাকলে -1, দুইটা ঘর থাকলে -1, -2, তিনটা থাকলে -1, -3, চারটা থাকলে -4, পাঁচটা থাকলে -5, এভাবে যাবো যে কয়টা থাকুক। শুধু এইটুকু মনে রাখবা যে সবচেয়ে বেশি গণসংখ্যা ওই বরাবর শূন্য দেব, এতে তোমাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? আচ্ছা এবার এফ আই আর ইউআই তো বের করো একদম সহজ, 3, 6, 18 গুণ করো, এফ আই এটা আর ইউআই এটা, এই যে এফ আই 6 নাকি, আর ইউআই হলো -3, গুণ করো 3, 6, 18, এভাবে দ্বিতীয়টা 8, 2, 16, মাইনাস আছে মাইনাস, 10, 1, 10, হ্যাঁ 12 আর 0 গুণ করলে 0, 5, 1, 5, তাই না, এনে কত 7 × 2, 14, 3, 2, 6, দেখছো সবাই কি এটা বুঝতে পারছো কিনা? সবাই ইউআই বের করা বুঝতে পারছো কিনা? ইউআই বের করতে পারলে তোমাদের বাকি সব সহজ। এবার
আমরা এই FIUI এর যোগফল বের করব, FIUI এর যোগফল বের করব, তাহলে সামশন অফ FIUI, এটা হলো সামশন অফ FIUI, মানে FIUI এর যোগফল, FIUI এর যোগফল। হ্যাঁ, এখানে প্লাস আছে দেখো, 6 প্লাস 14 20, 20 আর প্লাস 5 25, মাইনাস আছে কত, 18 16 10, প্লাস করলে কত হয়, মাইনাস 44, 18 আর 16 কত, 34 আর 10 44, এবার মাইনাস করলে কত থাকে, 25 থেকে 44 গেলে মাইনাস 19 থাকে, ঠিক আছে, এটা হলো সামশন অফ FIUI এর মান। এখানে এ 65.5, এই যে দেখছিলে এ এটা আনুমানিক গড় যেটা, এটা কি ধরা হয়, আর এইচ কত, এটা হলো এ, এইচ কত 10, এইচ হলো এই যে ব্যবধান, শ্রেণী ব্যবধান, হ্যাঁ শ্রেণী ব্যাপ্তি, 31 থেকে 40, 41 থেকে 50, প্রত্যেকটা করে 10 করে ব্যবধান, এটা হলো তোমার এইচ, কেমন। এবার আমরা সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলি, কেমন। আচ্ছা দেখো, আমাদের গড় নির্ণয়ের সূত্রটা হলো এটা, এ প্লাস সামশন অফ FIUI ইউআই বাগেন ইন্টু এইচ, এ প্লাস সামশন অফ FIUI বাগেন ইন্টু এইচ।